তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ISF এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল, সেই সময় তাদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তির ISF এর বিরুদ্ধে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গুরের অবজারভার শওকত মোল্লা। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে এই মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইঞ্জুরি হয়েছে, 1 জন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে, এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং 1টা শিশু সেও গুরুতর আহত। আপনারা বলছেন, বারবার বলছেন যে পঞ্চায়েত এবার ভালোভাবে নির্বাচন হবে, সেখানে নির্বাচন ভালোভাবে হচ্ছে? দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্ন রকম বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। একটা গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলায়তে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে ISF আশ্রিত সমাজবিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন ISF এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত। আমরা 4 জনকে এখানে পিজি হসপিটালে পাঠাচ্ছি, 2 জন এখানে আছে, 1 জন শিশু এখনও তার ইঞ্জোর হয়েছে, সে বাড়িতে আছে, তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা অবিলম্বে এই যারা সমাজবিরোধী খুনি তাদেরকে গ্রেপ্তার চাই, এবং এর মূল নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা কোনো কথা শুনতে চাই না, ভাঙড়ের সন্ত্রাসের নায়ক, খুনের নায়ক, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে 7টা খুনের যে নায়ক, সেই খুনি আবার নতুন করে এই লোকসভাতে আবার খুনের রাজত্ব কায়েম করছে। আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলবো, আমি পুলিশের সিপি থেকে শুরু করে যে সমস্ত যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আমি তাদেরকে বলবো এই খুনের সঙ্গে এই 10-12 জন যারা জড়িত আছে, ওইদুর থেকে শুরু করে, কারিমুল থেকে শুরু করে, রায়নুর থেকে শুরু করে, মূল নায়ক যারা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উন্নত মানের চিকিৎসা করতে চলে আসুন ঘটকপুকুরের সিটি হসপিটালে। ডাক্তার MM ফিরোজ ও ডাক্তার MM রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর BDO অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন OPD, IPD, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ ICU পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A2Z কার শোরুমে। সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা: ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে।